ডাক্তার বিজয় কুমার পাল, অ্যাডভোকেট চন্দন সরকার এবং ইব্রাহিমের হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 3 ঘণ্টাব্যাপী এই সাক্ষ্য এর জবানবন্দি এবং 22 জন আসামির পক্ষে আজকে জেরা অনুষ্ঠিত হয়েছে। বাকি যে 13 জন আসামি আছে, সেই 13 জনের মধ্যে 3 জনের পক্ষে সময়ের আবেদন করা হয়েছে, বাকি 10 জনের পক্ষে আগামী 7 তারিখ এই মামলার বিজয় কুমার পালকে 7 তারিখে আপনার জেরার জন্য পুনরায় দিন ধার্য করা হয়েছে। আরেকটি মামলা আগামী 3 তারিখ বৃহস্পতিবার পুনরায় এই মামলা সাক্ষী দেওয়ার জন্য দিন ধার্য করেছে। এই মামলাটি আমরা প্রথম থেকে অভিযোগ করে আসছি যে এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল চেষ্টা করছে। আপনাদের আমাদের আইনজীবীদের মধ্যে একটি মহল, তারা এই আদালতের মধ্যে একটা প্রভাব বিস্তারের একটা চেষ্টা সবসময় বিদ্যমান ছিল, আজকেও সেই প্রভাব বিস্তারের একটা পরিবেশ আপনারা দেখেছেন। সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন আপনাদের সংবাদকর্মীদের পর্যন্ত আদালতে প্রবেশ করতে দেওয়া হয় নাই, সেই প্রবেশ করতে দেওয়া না দেওয়ার কারণে আমাদের মধ্যে একটা সন্দেহ এবং একটা শঙ্কার সৃষ্টি হয়েছে। চন্দন সরকার মুকদ্দমার বাদী ডাক্তার বিজয় কুমার পাল, তো আসামি মোট হচ্ছে 23 জন উপস্থিত, তাদের মধ্যে পলাতক হচ্ছে 12 জন, মোট 35 জন। তো মোট উপস্থিত আসামির মধ্যে 10 জন আসামির পক্ষে মোকদ্দমা জেরা করা হয়েছে, আর পলাতক আসামির পক্ষে রাষ্ট্রপক্ষে নিযুক্ত আইনজীবীরা 12 জনের পক্ষে জেরা করছেন, আর 3 জন আসামির পক্ষে উপস্থিত সময় চেয়েছেন ন্যায় বিচারের স্বার্থে, এই 3 জনের সময় মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আইনজীবীদের সেন্টিমেন্টের বাইরে না যায় যে তারা উপস্থিত হতে পারছে না অথচ অন্য আরেকটি পেশার বা আপনারা মহৎ পেশার ব্যক্তিরা উপস্থিত, এই কারণে হয়তো একটা নির্দেশনা ছিল এই ভিড়ের জন্য। তারপরেও আপনারা লক্ষ্য করছেন যে অনেক ভিড় এখানে লক্ষ্য করা গেছে, যে জায়গা বা বসার জায়গা বা দাঁড়ানোর সংকুলনও দেওয়া হচ্ছিল না, ওরকম কঠিন বা কঠোর নির্দেশনা ছিল না, ছিল হালকা পাতলা নির্দেশনা ছিল।